পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের খাতড়া ইউনিট কর্মবিরতি পালন করল। আজ শুক্রবার বিভিন্ন দাবিতে খাতড়া ইউনিট খাতড়া মহকুমা আদালতে কর্মবিরতি পালন করে। সংগঠন জানায়, ল ক্লার্ক অ্যাক্ট অনুযায়ী রাইট টু অ্যাক্ট চালু করা, প্রতিটি আদালতে ও ভূমি সংস্কার দপ্তরের ল ক্লার্কের বসার ব্যবস্থা করা, সরকারিভাবে ল ক্লার্কদের জন্য ওয়েলফেয়ার ফান্ড গঠন করাসহ আরও বেশ কয়েক দফা দাবিতে এদিন আদালত চত্বরে ও খাতড়ার শহরে ল ক্লার্ক অ্যাসোসিয়েশন খাতড়া ইউনিটের সদস্যরা বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে খাতড়া ভূমি সংস্কার দপ্তরে বিভিন্ন দাবিতে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়। আমরা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন সারা রাজ্যে আমরা ল ক্লার্কসের বিভিন্ন দাবি দেওয়া, যে দাবিদাওয়াগুলো হচ্ছে যে আমাদের ১৯৮৯ সালে আমাদের প্রথম ল ক্লার্ক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে ১৯৯৭ সালে আমাদের বিধানসভায় ল ক্লার্ক অ্যাক্ট আইন চালু হয়, ল ক্লার্ক অ্যাক্ট, কিন্তু রুলসটা আমাদের চালু হয়নি। এবং আমাদের মৌরি মানে ল ক্লার্কটা যে পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত, আমরা শোষিত, আমরা নিপীড়িত, আমরা অবহেলিত, আমরা এমন একটা জায়গায় আছি যেখানে বিচার ব্যবস্থা মানুষের শেষ জায়গা, বিচার ব্যবস্থা যখন মানুষ কোনো জায়গা না পায় তারপর এইখানে বিচার ব্যবস্থায় আছে, সেই যেখানেই যত বড়ই যাই হোক আইনের ক্ষেত্রে সবাই সমান, সেই আইনে তাদেরকে আমরা এখানে পরিষেবা দিয়ে থাকি। কিন্তু আমাদেরকে এই যে আমরা ল ক্লার্ক, যে আমাদের যে ভূমিকা মানুষকে বিভিন্নভাবে দোষীদের বিভিন্নভাবে তাদেরকে যাতে তারা শাস্তি পায় এবং অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই প্রতিনিয়ত, কিন্তু আমাদেরকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে সেই যে ব্রিটিশের রুল মৌরার, সেই ব্রিটিশের রুল মৌরার আমাদের চলে আসছিল। কিন্তু বিধানসভায় আমাদের অ্যাক্ট চালু হয়েছে, পাস হয়েছে ১৯৯৭ সালে, কিন্তু রুলস আমাদের আজও পর্যন্ত চালু হয়নি। আমাদের কোভিডে আমাদের যেভাবে মৌরিবাবুরা অনেক জায়গায় মারা গেছে, আমরা সেই সময় আমাদের কোর্ট আদালত বন্ধ ছিল, আমরা দিনের পর দিন অনাহার ছিলাম, না খেয়ে আমাদের সংসারে কোনো আমাদের রুজি রোজগার নেই, কোর্টটাই একমাত্র রুজি রোজগার। কিন্তু আমরা দেখলাম না ভারতবর্ষে কি সারা পশ্চিমবাংলায় আমরা বলছি কোন মিডিয়া আমাদের যে আমরা একটা শ্রেণী আছি ল ক্লার্ক তাতে বিন্দুমাত্র আমাদের কোনো আমাদের হোলদেন নাই, কোনো কি শাসক দল কি বিরোধী দল ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলেই যে এদের দরকার আছে, সমস্ত ইউনিয়নের সমস্ত সুযোগ সুবিধা সরকার থেকে পায়। আমরা ওয়েলফেয়ার ফান্ড চেয়েছি, আমরা সেটাও পাইনি, তাহলে সরকার থেকে আমরা সুযোগ সুবিধায় সমস্ত বঞ্চিত হয়ে আছি। তাই আমরা কি এইখানে আমরা আদালত চত্বরে বসে থাকি? আমাদের নির্দিষ্ট বসার জায়গা নেই, বৃষ্টির সময় আমরা জলে ভিজি, রোদের সময় আমরা তার উত্তপ্ত রোদে আমরা মানে এমন অবস্থা হয়ে যায় যে আমরা সারাদিন আমাদের গায়ের রংগুলো শুদ্ধ কালো হয়ে যায় এত রোদের তাপ। বারে বারে আর কর্মসূচি হচ্ছে যে আমাদের যে ল ক্লার্ক রুলটা একটা চালু হয়েছে, কিন্তু আমাদের রুলস আজও পর্যন্ত চালু হয়নি। সেই হয়েছে ক্ষমতাহীন দায়িত্ব, দায়িত্ব আছে আমাদের কিন্তু আমাদের আদৌ কোনো ক্ষমতা নেই। আমাদের সবচেয়ে বড় জায়গা প্রত্যেকটা আদালতে যাতে আমরা বসার জায়গা পাই নির্দিষ্ট স্থানে, এবং বিভিন্ন ল্যান্ড ডিপার্টমেন্টগুলো সেখানে আমরা অবহেলিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, আমাদেরকে সেখানে বিভিন্ন বিএলও তাড়িয়ে দেয় বলে এখানে মৌরাদের ল ক্লার্কদের কাজ করার কোনো ক্ষমতা নেই। কিন্তু আমরা এই সকল দাবি দাওয়া নিয়ে যাচ্ছি যে প্রত্যেকটা ল্যান্ড ভূমি দপ্তরে আমাদের নির্দিষ্ট বসার জায়গা দিতে হবে, এবং ল ক্লার্কদের যাতে কাজের কাজে কোনো বাধার সৃষ্টি করতে না পারে, এই সকল দাবি দাওয়াগুলো না মানলে আমরা সারা পশ্চিমবাংলায় আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আজকে কোথায় স্মারকলিপি জমা দেবেন? আজ আমরা বিএলও খাতড়া আর ইনপুট। আর এর পাশাপাশি আজকে কি রয়েছে কাজ কর্মসূচি? আমাদের কর্মসূচি রয়েছে বিভিন্ন এই এলাকাতে খাতড়ায় আমাদের প্রদক্ষিণ করা হবে, ল ক্লার্ক পদযাত্রা হবে, পদযাত্রা হবে, ওই বিভিন্ন দাবি দেওয়া নেই, বিভিন্ন দাবি দেওয়া নেই। থ্যাংক ইউ স্যার। নামটার কি পদে আছেন? আমি আছি সভাপতি খাতড়া ল ক্লার্ক ইউনিট পশ্চিমবঙ্গ রাজ্য ল ক্লার্ক।